হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে মেশিন রুম কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন মেশিন রুমে হলো দুটো দরজা, একটা দরজা আছে নিচে যেটা স্ল্যাবের নিচে, এটার নিচে আমাদের ইঞ্জিনিয়াররা এইটার নিচে ঢুকে কাজ করে। আর একটা দেখতে পাচ্ছেন দরজাটা উপরে যেটা মেশিন রুমের দরজা। আপনারা দেখতে পাচ্ছেন দুটো দরজাই বাহিরের দিকে খুলে আছে। লিফট রুমের দরজার নিয়মই হলো যে লিফট রুমের দরজা অবশ্যই বাহির দিকে খুলবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে দুটো একটা বিট আছে, যেমন এই দরজাটা এখানে যখন এটা হলো মেশিন রুমটা, তাহলে কীভাবে হচ্ছে যে আপনার এটা হলো নিচতলার টপ ফ্লোরের ছাদ, এই ছাদের থেকে 5 ফিট হাইটে এই হলো স্ল্যাব, স্ল্যাবটা 7 থেকে 8 ইঞ্চি স্ল্যাব, এটার উপরে আমাদের মেশিন রুম মোটর কন্ট্রোল সব কিছু বসছে। আমাদের ইঞ্জিনিয়াররা দেখছেন যে তারা কাজ করতেছে, লিফট রানিং করতেছে। তাহলে 5 ফিট হাইটে হলো স্ল্যাব, এই স্ল্যাবের উপরে হলো মেশিন রুম। এই মেশিন রুমের দরজাটা কত হয়? মেশিন রুমের দরজাটা অবশ্যই 3 ফিট পরিমাণ হবে। তুমি আসো, নিচে আসো। এটা হলো মেশিন রুমের নিচের দরজাটা। মেশিন রুমের লাস্ট ফ্লোরের ছাদ হলো এটা, এখান থেকে এটার হাইট হলো 5 ফিট, এই হাইটে স্ল্যাব 7 থেকে 8 ইঞ্চি। এবং এখানে একটা ভিড় দেওয়া হয়েছে। দ্বিতীয় কাজটা হলো যে কোনো কারণে যদি বৃষ্টি আসে তাহলে আপনার দরজাটার সাথে বৃষ্টির পানি লেগে পানিটা নিচে পড়ে যাবে। আর উপরে লুবার দেওয়া আছে, লুবার দিয়ে বাতাস উপরের দিকে ভিতরে আপ ডাউন করবে। তাহলে আপনারা বুঝতে পারবেন মেশিন রুমের দরজাটা অবশ্যই প্রায় 3 ফিট পরিমাণ থাকবে, 3 ফিট পরিমাণ থাকবে মেশিন রুম। ঠিক নিচেরটাও 3 ফিট পরিমাণ দরজা থাকবে এবং উভয় ক্ষেত্রেই দরজা বাহির দিকে খুলবে, দুটো দরজায় বাহির দিকে খুলবে। এখানে আসে, এখানে আসে, নিচে দেখেন আপনারা একবারে সুন্দর নেট ফিনিশিং করা আছে, যেখানে প্রবেশ করে ইঞ্জিনিয়াররা কাজ করে, অনেক সুন্দর গুছানো। এরপরে হলো মেশিন রুম, সামনে আসো। মেশিন রুম দেখেন কত সুন্দর, এখানে নেট ফিনিশিং করা আছে, মেশিন রুমে রং করা আছে, ছাদে রং করা আছে, একটা বেজ করা আছে, যেটা হওয়া খুবই জরুরি। ওখানে একটা ফ্যান লাগবে, ফ্যানটা যদি এখনো লাগানো নাই। তো আপনাদেরকে আমি বলতেছি যে মেশিন রুমে স্ল্যাব হাইট হলো 5 ফিট, থিকনেস হলো 7 থেকে 8 ইঞ্চি। এখানে একটা ভিড় থাকবে যাতে বৃষ্টির পানি না ঢুকে, এবং দরজাটা অবশ্যই বাহির দিকে খুলবে, দুইটা দরজাই বাহির দিকে খুলবে। আপনারা অবশ্যই এই ভিডিও দেখে আপনারা যদি এইভাবে কাজটা করেন অবশ্যই কোনো সমস্যা হবে না, এবং আমাদের সার্থকতা হবে যে আমরা যে আপনাদের জন্য এই কষ্ট করে ভিডিওটা করলাম। যদি আপনারা এই ভিডিও শেয়ার করেন এবং মানুষকে দেখতে দেন তাহলে হয়তো তাদের মেশিন রুম বানাতে আর কোনো সমস্যা হবে না। আপনাদের আমাদের এই কষ্ট আপনাদের জন্য সার্থক হবে। তো আপনারা অবশ্যই এটাকে ফলো করে মেশিন রুম বানাবেন। আমি আপনাদেরকে আবারও বলতেছি, দুইটা দরজা হবে, দুইটা দরজায় বাহির দিকে খুলবে, ছাদের থেকে এটার হাইট হবে 5 ফিট, এখানে একটা বিট হবে যাতে বৃষ্টির পানি এর ভিতরে না যায়, এবং দরজাটা অবশ্যই বাহির দিকে খুলবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। ঠিক আছে। এবং ডান পাশে একটা মই রাখতে হবে, সিঁড়ি রাখতে হবে স্টিলের, যেটা দিয়ে ইঞ্জিনিয়াররা মেশিন রুমে প্রবেশ করবে। আপনারা এইভাবে একটা সিঁড়ি রাখবেন। আমাদের লিফটের সাথে অবশ্যই এই সিঁড়িটা আমাদের ফ্রি আসে, ইচ্ছা করলে এই সিঁড়িটা আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা এভাবে লিফট রুমের দরজা করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।